পরের প্যারাগ্রাফটা দেখব। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ, ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, ঘোস্ট GHOST, ঘোস্ট, ঘোস্ট হাউস, অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, অ্যাভয়েড তার পাস্ট টেন্স, অ্যাভয়েডেড, অ্যাভয়েডেড ইট। এখানে ডিটা প্লুরাল ডাবল হয়নি কেন, এখানে দুটো ভাইবেল আছে, ও আছে আই আছে, এখানে হয়নি, এখানে দুটো আছে, ইউ আছে আই আছে, দুটো আছে, দুটো থাকলে হবে না, হ্যাঁ দুটো থাকলে হবে না, একটা। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, well and found nothing to grumble about in the state of affairs, it suited him excellently, chamatkar, excellently mane chamatkar bhabe, tale ki holo, years and years passed without any change, bochhorer par bochhor chole gelo kono poriborton hocche na, eki rokom hocche, poriborton ki hocche na, hocche খারাপ হচ্ছে, জিনিসটা পুরনো হচ্ছে, অন্য কোনো পরিবর্তন হচ্ছে না। ইট কেম টু বি নোন, এটা এই বাড়িটাকে সবাই এখন জান, এখন বলতে আরম্ভ করলো ভুতুরে বাড়ি, ঘোস্ট হাউস, ভুতুরে বাড়ি, তো বাড়িটাকে এখন লোকে ভুতুরে বাড়ি বলে চিন্তা আরম্ভ করল, নাম হয়ে গেল। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট, লোকেরা এসে আসে যাওয়া বন্ধ করল, লোকেরা এর পাশ দিয়ে আসে যাওয়া বন্ধ করলো, অ্যাভয়েড মানে পরিত্যাগ করে, অ্যাভয়েড মানে পরিত্যাগ করলো, এটাকে পুরোপুরি পরিত্যাগ করলো, মানে আশেপাশে কেউ আসতো না, বাড়িটা আশেপাশে হয়তো আসতো। ভিলেন ফাউন্ড নাথিং টু গ্রাম্বল, গ্রাম্বল মানে, গ্রাম্বল মানে অসন্তুষ্ট, অসন্তুষ্ট প্রকাশ, ভিলেনের এতে কোনো কিছু অসন্তুষ্টি বোধ করলো না, কারণ হ্যাঁ ইন্ডাস্ট্রিটা এই যে হচ্ছে, লোকজন আসছে না, ভূতরে বাড়ি বলছে, এটা তার ঠিকই লাগবে, কোনো অসুবিধা হতো না, তাকে নিয়ে তার কোনো অসন্তুষ্টি হতো না, কারণ ও বুড়ো হয়ে গেছে, ওর সব ঝাড় ঝামেলা ভালো লাগে না, লোকজন আসবে কাজ করো ওই করো সেই করো, ও ব্যাস চাইতে রাখা মানে নিশ্চুপ করে থাকতো, হয়তো দুবেলা খেতেও ব্যাস শুয়ে থাকতো, হ্যাঁ তবে একবেলা রান্না করে একবেলা খেতেও ব্যাস, এই যে কাজকর্ম নেই, কোনো কিছু কাজকর্ম নেই, কোনো কিছু হয়ে উঠতে নেই, কোনো লোকজনও নেই, এ সুটেড হিম এক্সেলেন্ট, এইভাবেই সে কোনো রকম ঝামেলা নেই, ঠিকঠাক ছিল, হ্যাঁ এটা একবার পুরোপুরি তাকে চমৎকারভাবে তাকে মানিয়ে নিয়েছে, এই অবস্থাটা এটা চমৎকারভাবে তাকে মানিয়ে নিয়েছে, ওর তো পরিবার পরিজন নেই, একা থাকে, কে আরো ঝড় ঝামেলা আসবে, ঘর ঝাড় দেওয়া, বাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করো, বয়স অনেক হয়ে গেছে, ওরও প্রায় বয়স অনেক হয়ে গেছে, ও যে লোকজন বেশি আসতো না, ভিড়ভাড়টা হলে গোলমাল, কথাবার্তা বলতে হবে, কাজকর্ম করতে হবে, পরিষ্কার করতে হবে, ও চাইতো না সেটা, এই যে ভূতের বাড়ি হয়ে গেছে, কেউ আসছে না, ওতে ওদের খুব ভালোই হতো, কোনো অসুবিধা হতো না, কোনো অসন্তুষ্টি হতো, বুঝতে পারছো তো, সেই জিনিসটাই বলেছে যে সুটেড ইন এক্সেলেন্ট, এটা তাকে ঠিকঠাক তাকে মনের মতো হয়েছে। ওয়ার্ড নেস্ট, কন্টেন্টেড মানে স্যাটিসফাইড, সন্তুষ্ট, পিপড মানে লুক থ্রু এ ন্যারো অ্যাপারচার মানে কোনো কিছু দিয়ে উঁকি মারা, মানে যা হয়তো দরজার কোণ দিয়ে বা জানলার ফাঁক দিয়ে উঁকি মারা তাকে বলে পিপড, গ্রাউন্ডলেস মানে ভিত্তিহীন, বেসলেস।